রাজশাহীর বাগমারা উপজেলায় আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি আর নিহত ব্যক্তির পরিচয়ও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী নিহত অজ্ঞাত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে শুক্রবার রাতে বিস্ফোরক আইনে অজ্ঞাতদের আসামি করে থানার মাসুদ বাদী হয়ে থানায় মামলা মামলা করেছেন তদন্ত কর্মকর্তা থানা পরিদর্শক আবুল কালাম আজাদ জানান ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বোমার আলামত ব্যালাস্টিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেলেই হামলার মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এদিকে মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর শুক্রবার বিকেল থেকে আহমদিয়া সম্প্রদায়ের তিন ব্যক্তির খোঁজ মিলছে না বলে দাবি করেছেন ওই সম্প্রদায়ের রাজশাহী অঞ্চলের মল্লেম মোহাম্মদ সালাউদ্দিন নিখোঁজ ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আবু সাইদ এবং বাগবাড়ার মৈচময়ীর সৈয়দপুর গ্রামের আশরাফুল ইসলাম ও শফিকুল ইসলাম শুক্রবার দুপুরে জুমার নামাজ চলাকালে রাজশাহীর বাগমারা উপজেলার মচময়ীর সৈয়দপুর বকপাড়া গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অজ্ঞাত এক যুবক নিহত হয়